নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় অফিসিয়াল ওয়েবসাইটে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই পরিবর্তনটি হলো আপনি যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিংবা ই কেআইসি অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাচ্ছে যেখানে লেখা আছে কামিং শুন আগে কিন্তু আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার জন্য এই পেজটাতে এলে আপনাকে অ্যাকাউন্ট নম্বর কিংবা মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা নিতে পারতেন এখন কিন্তু তার করা যাচ্ছে না এই কামিং সুন লেখাটা আছে কেন এই সমস্যাটা হচ্ছে টেকনিক্যাল এররটা কি তাও আপনাদের যেমন আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে সেই সঙ্গে একটি ছোট্ট কৌশল আপনাদের শিখিয়ে দেবো যার মাধ্যমে আপনি কিন্তু আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নিতে পারেন এবং সেই সঙ্গে ই হচ্ছে কিনা তাও চেক করে নিতে পারেন তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে না হলে কিন্তু কৌশলটা আপনারা শিখতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন এবং কিষান সম্বন্ধীয় লেটেস্ট আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো দেখুন আমি আপনাদের প্রথমে বলে দিচ্ছি দিলীপ দেবসিংহবাবু এবং সুদীপ প্রধানবাবু আমাকে ফেসবুক পেজে কিন্তু জানিয়েছিলেন এই সমস্যাটা হচ্ছে তা কেন হচ্ছে দাদা একটু বলুন তো আমি চাইলাম যে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের আমি জানিয়ে দিই তাহলে আপনারা সকলেই জানতে পারবেন সেই জন্য আপনাদের কাছে ভিডিওটা আনা দেখুন এটি পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট আমি যদি আরও একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই তাহলে দেখুন আমি এখানে পি এম টাইপ করেছি এবং পি এম ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যান দেখতে পাবেন এখানে ই কেওয়াইসি অপশান আছে এবং সেই সঙ্গে তারপরেই আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান তো আপনি ই কেওয়াইসি অপশানেই ক্লিক করে প্রথমে দেখুন তাহলেও আপনি দেখতে পাচ্ছেন কামিং সুন লেখা আছে আবার আপনি ফিরে যান ফিরে গিয়ে যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেখেন সেখানেও দেখতে পাবেন কামিং সুন এই লেখাটা আছে তো এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা হচ্ছে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে একটা মেনটেনেনের কাজ চলছে অর্থাৎ আপনারা এইখানে দেখুন লিঙ্কটাতে দেখুন পি এম কিষান ডট জিওভি ডট ইন স্ল্যাশ মেনটেন ডট এএস অর্থাৎ এই সাইটে কিছু কাজ চলছে তো মেনটেনেন্সের কাজ চললে এই ধরনের সমস্যা আসতেই পারে সেই জন্য এখানে কামিং লেখা আছে তার মানে শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব সার্ভার ইজি হলে বা ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে গেলে তাহলে কিন্তু এখানে অপশানগুলো আগের মতো কাজ করা শুরু করবে হ্যাঁ এটাও হয়তো হতে পারে নতুন কিছু সংযোজনও হতে পারে আপনারা দেখেছিলেন কিছুদিন আগে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে কিন্তু আপনার মোবাইল নম্বর দিয়ে একটা ওটিপি আসবে এবং ভেরিফাই করতে হতো তো সেই ধরনের হয়তো কিছু আপডেট আসতে চলেছে তার জন্য এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইটে মেনটেনের কাজ চলছে তাহলে আপনি কি বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন না বা চেক করে দেখতে পারবেন না আপনার ই কেওয়াইসি করা যাচ্ছে কি না তো প্রথমে আপনাদের বলে দিই আমি কিন্তু চেক করে দেখেছি ই কেওয়াইসি করা যাচ্ছে না কারণ কি না ই কেওয়াইসি করতে গেলে সেই ইনভ্যালিড ওটিপি এই লেখাটা আসছে তো অপশানে যাওয়া যাবে সেই ব্যাপারটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনারা ক্লিয়ারলি চেক করে দেখতে পারবেন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোনো পরিবর্তনও আসেনি সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব দেখুন আমি কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবার সার্চবারে টাইপ করব পি এম কিষান সেই সঙ্গে আমি কী স্ট্যাটাসটা চেক করতে চাই অর্থাৎ আমি যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক বলে আর যদি আমি ই কেওয়াইসি চেক করতে চাই তাহলে লিখতে হবে আধার ই কেওয়াইসি বলে তো প্রথমে এটাই আপনাদের আমি দেখিয়ে দিই পি এম কিষান বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক তো আপনি এটা লিখে যখন সার্চ করবেন আপনার কাছে প্রথম যে অপশানটা চলে আসবে সেটা পি এম ডট জিওভি ডট ইন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার অপশানটা এবং আপনি সরাসরি এখানে ঢুকে যেতে পারবেন এখানে আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর যেভাবে দেওয়ার অপশানগুলো অফিসিয়াল ওয়েবসাইটে আগে ছিল সেভাবেই আছে আপনি এখানে আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর কিংবা অ্যাকাউন্ট নম্বর দিয়ে চেক করে নিতে পারেন আপনার স্ট্যাটাসটা তো দেখুন আমি একটা মোবাইল নম্বর এখানে দিয়ে দিয়েছি গেট ডাটা অপশানে ক্লিক করে নিয়েছি এবার দেখুন আমার স্ট্যাটাসটা খুলে গেছে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি কোনো স্কিপ করিনি কিন্তু তো এইভাবে আপনি যদি আধার ই কেওয়াইসিটাও দেখতে চান তাহলেও আপনাকে সার্চবারে চলে আসতে হবে এবং টাইপ করতে হবে পি এম কিষান সেই সঙ্গে আধার ই কেওয়াইসি বলে আপনি লিখবেন তো আমি দেখুন এখানে আধার ই কেওয়াইসি লিখে দিচ্ছি আপনারা একটু ওয়েট করবেন কারণ আমি স্কিপ করতে চাইছি না তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আধার ই কেওয়াইসি লিখে দিয়েছি এখানে আমি ক্লিক করবো দেখুন প্রথমেই যে অপশানটা চলে এসেছে আধার ওটিপি ই কেওয়াইসি পিএম কিষান আপনি এই অপশানে ক্লিক করুন এটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি আপনার আধার নম্বরটা দিয়ে দেবেন সার্চ বটনে ক্লিক করবেন তারপর আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং ওটিপি আসবে যেভাবে ভেরিফাই করা হয় আধার ই কেওয়াইসি করা হয় আপনি চেক করে দেখতে পারেন সেখানে কিন্তু ইনভ্যালিড ওটিপি দেখাচ্ছে সব গেলে তো সেই জন্য আমি আপনাদের এই অপশানটা আর ক্লিয়ারলি দেখাচ্ছি না তো আপনার কাছে এই ইনফরমেশানটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পাচ্ছেন কি না তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ